শিশু শিক্ষার্থী সিজানুরকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছেন মসজিদের মুয়াজ্জিন। তবে এখানেই শেষ না, শিক্ষার্থীর মা রহিমা খাতুনকেও খেতে হয়েছে গলা ধাক্কা। ঘাড় ধাক্কা দিয়ে বের করতে করতে বলছে যাই কেস করিয়ে। বেশি বাড়াবাড়ি করলে তার মাসুলও গুনতে হবে, এমনই হুঙ্কার দিয়েছেন অভিযুক্ত মুয়াজ্জিন হুমায়ুন। এ ঘটনায় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নাম কি? হুমায়ুন। লেবুল লাঠি দিয়ে আমার পাই তিন সাইড বাড়ি মেরেছে আর হাতের আঙুলি বাড়ি মেরে আঙুল ভেঙে ফেলা হয়েছে। কটার দিকে ঘটনা এটা? সাতটা, সাতটা সাড়ে সাতটার সময়। কি বলতেছিল মাসিল? তসিল তোর আব্বার নাম্বার দিন, আমি তোর গাছ আমরা আমরা ফেলে ফেলে দেবো তাই করছিল। আমার মাসিল আর তসিল তোর কষ্টে তুই এই মুসলিম আসবি না। হাসপাতালে ভর্তি, ছেলের পাশে থাকতে হচ্ছে মাকে, যে কারণে বিষয়টি এখনো থানা পর্যন্ত গড়ায়নি। দু একদিনের মধ্যে এ বিষয়ে থানায় অভিযোগ দেবেন রহিমা খাতুন। ঘটনাটি যশোরের ঝিকরগাছার পায়রাডাঙ্গা গ্রামে। আমার তো আর মরজেন ওর ডাকিছে, ডাকিয়ে তোমার ওর আব্বুর নাম্বার চাইছে, ওর আব্বুর নাম্বারও কইছে হুজুরের কাছে আমি জানি না দিতে পারবো না। তার জন্য দুইজনের ওর আর আরো ছেমড়ার মারিছে, মারলে ওর হাত কানও ভেঙে গেছে, আরো এক ছেমড়ার সাথে মারিছে। মুয়াজ্জিনের হাতে লাঞ্ছিত রহিমা বেগম বলেন, গ্রামের মসজিদের মুয়াজ্জিন হুমায়ুন কবিরের কাছে আরবি পড়ে সিজান। রোববার তাকে অকারণে লাঠি দিয়ে মারপিট করে এক হাত ভেঙে দেন। বিষয়টি জানতে গেলে হুমায়ুন কবির ও তার ভাই আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। এ সময় হুঙ্কার ছুড়ে বলে, তোরা যা ছিঁড়তে পারিস ছিঁড়ে নিস। বিষয়টি নিয়ে প্রতিবেশীদের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে, কিন্তু ছেলের চিকিৎসা করাতে হাসপাতালে থাকতে হচ্ছে, যে কারণে থানায় অভিযোগ দেয়া হয়নি। ওই ওনার বাপ মরল মাতাবার বাপ সসরা সাত আট ভাই বলে মানসির মনে তো তাকায় রাখে না, সব সময় লোকের কয় কি কারণ আমরা গুনি নে বিচার করে। আর বাবার নাম কি? সুবান হাজি। এতে কি আপনি আশঙ্কা করতেছেন যে আপনার ছেলে ন্যায্য বিচার পাবেন আপনি? আমি তো মনে করছি ন্যায্য বিচার পাবো। আমি যদি আপনি গ্রামের থেকে ন্যায্য বিচার না পান সেক্ষেত্রে আপনি কি করবেন? আমি গ্রামের থেকে ন্যায্য বিচার না পারলে আমি কেস করব। দু একদিনের মধ্যে মামলা হতে পারে, এলাকাবাসী অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। এদিকে অভিযুক্ত মুয়াজ্জিনের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। হ্যাঁ, আমার মেয়ে মসজিদে পড়ায় পড়ে, ওই মসজিদে আমার মেয়েও পড়ে, তা দুই একদিন মেয়ে গেছে, তা যদি পড়া না হয়েছে তা কান ধরে দাঁড় করায় রাখে আধা ঘন্টা এক ঘন্টা, আর ওই মনে করেন কয় চামড়া চুলিয়ে ফেলা ভয়ঙ্কর প্রশান করবে। ফারহানা রহমান, স্বর্ণলতা নিউজ ডেস্ক, যশোর।